হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য এক্কা দোক্কা সিরিয়ালের আপডেট নিয়ে। পোকরাজ এলে জিজ্ঞাসা করে রাধিকা, জনির্বাণ গুহ এখন কেমন আছে? দেখো, ওনার একটা হাড় ভেঙে গেছে এবং তার সাথে সাথে ওনার কিছু ক্রিটিক্যাল অবস্থা রয়েছে। সেই অবস্থা থেকে আমাদের ওনাকে বের করে না আনা পর্যন্ত আমরা বলতে পাচ্ছি না যে আসলে উনি সুস্থ হবেন কিনা। দেখো, যে করেই হোক অনির্বাণ গুহকে সুস্থ করতেই হবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি রাধিকা। তুমি কি এই ডাক্তারি টিমের সাথে যুক্ত হতে চাও? না, খবরদার, রাধিকা আমার ছেলের ধারের কাছে ঘেঁষবে না। আজকে যা কিছু হয়েছে এই মেটার জন্য হয়েছে। আমার ছেলে এখানে থেকে ট্রিটমেন্ট হবে, ঠিক আছে, কিন্তু কোনোভাবে এই মেয়ের কোনো স্পর্শ আমার ছেলে যেন না পায়। পিসিমা, এসব কী বলছেন আপনি? হ্যাঁ, প্রয়োজন হলে আমি এখানে থাকবো দিন রাত 24 ঘন্টা। তোমাকে প্রয়োজন নেই, আপনি থাকতেই পারেন পিসিমা, তবে আপনি নন মেডিকেল পার্সন। আমি থাকলে যে উপকারটা হবে, সবসময় একজন ডাক্তার থাকলে, সেটা আপনার দ্বারা হবে না, সেটা আমাকে বুঝে নিতে দাও। রাধিকার সাথে তর্ক বিতর্ক করতে শুভ দেখে গিয়ে বিশুকে জানায়, বলে, দাদা খেলা তো জমে গেছে, তার মানে রাধিকা মজুমদার এখানে এসেছে। কি বলছিস, কি আবারও কি হাসপাতাল জয়েন করার ইচ্ছে নাকি? না, ওই ডাক্তার অনির্বাণ গুহ নামের যে লোকটি অ্যাক্সিডেন্ট কেস এখানে এসেছে, তার পরিচিত রাধিকা। আমার কাছে একটা পরিকল্পনা আছে, এই রাধিকাকে যদি আমরা কোনোভাবে ডাক্তার অনির্বাণ গুহর ভুল ট্রিটমেন্ট করার দায় ফাঁসাতে পারি, তাহলে রাধিকা পোকরাজ দুজনেই ফেঁসে যাবে। এই হাসপাতাল থেকে ওদের বিতাড়িত করা হবে, আর তখন আমাদের হাতে সমস্ত রাজ্য রাজপাট এসে পড়বে। এসব করতে গিয়ে আমরা যদি ফেঁসে যাই, না ফাঁসবো না, কারণ দেখছিলাম তো ওর পিসি কোনোভাবেই রাধিকাকে সহ্য করতে পারছিল না। খুব সহজেই রাধিকার ঘাড়ে দোষ চাপানোটা ইজি হয়ে যাবে আমাদের জন্য, যখন সুযোগ নিজে হেঁটে আমাদের কাছে এসেছে, সেটা কি না করলে চলে? আমি ভাবছিলাম রাধিকাকে হাসপাতালে ঢুকতে না দেওয়াই ভালো, ওকে বের করে দেওয়াটাই ভালো, কারণ ওরা বাবা মেয়ে একই রকম, যেখানেই বসবে গেড়ে যাবে, ওখান থেকে আর ওঠানো সম্ভব নয়। তাই বলছিলাম, না তাহলে চল আমরা গিয়ে দেখি। কি ব্যাপার রাধিকা, তুমি এখানে? হ্যাঁ, ডাক্তার অনির্বাণ গুহর হাসপাতালে আমি চাকরি করতাম, ওনার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি এখানে এসেছি। বেশ ভালো করেছো তো, তুমি একজন ডাক্তার, তুমি চাইলে এই টিমের মধ্যে থাকতে পারো। পোকরা জবাব হয়ে যায় তার কাকাদের সিদ্ধান্ত শুনে, না এই ভুলটা আপনারা করবেন না, আমরা বাড়ির লোক হয়ে সেটা করতে দেব না, প্রয়োজন হলে আমাদের ছেলেকে আমরা আমাদের হাসপাতালে শিফট করিয়ে নিয়ে যাব। দেখুন ম্যাডাম, আপনি সেক্ষেত্রে বন্ডে সই করিয়ে নিয়ে যেতেই পারেন, তবে আপনার ছেলের লাইফ রিস্ক রয়েছে, সেটা তো ভুলে গেলে চলবে না। আমরা অনেক কষ্ট করে ওনার রিকভারি করানোর চেষ্টা করছি, আর সেই সুযোগ থেকে উনি বঞ্চিত হবেন, তখন কি করবেন আপনি? আমি অত শত জানি না, তবে এই মেয়েটা আমার ছেলের রুমে কখনো ঢুকবে না, এটা আমার সব থেকে কড়া নির্দেশনা, বুঝতে পেরেছেন আপনারা? আর এরকম কোনো কিছু ঘটাবেন না যাতে আমরা পছন্দ না করি। ম্যাম চলুন, আপনাদের নিয়ে গিয়ে আমি বসিয়ে দিচ্ছি। পোকরাজ আলাদা করে অনির্বাণের বাবার সাথে কথা বলেছে। অনির্বাণের বাবার কোনো রাধিকা থাকলে আপত্তি নেই ঠিকই, কিন্তু অনির্বাণের পিসি মেনে নিতে পারছে না, আর যেহেতু শুভ বিশ্ব সব কিছুতে ভেজাল করে, তারা আজকে রাধিকাকে এত সহজে মেনে নেওয়াতে সব বিষয়টা স্মুথলি হয়ে গেছে, কিন্তু এর পেছনে অনেক বড় একটা চক্রান্ত রয়েছে। এরপরে সবাই যে যার মতো চলে গেলে রাধিকা বসে আছে। পোকরাজ এসে বলে, কি ব্যাপার রাধিকা, তোমার খুব খারাপ লাগছে তাই না? যাও বাড়ি থেকে গিয়ে 2-3 ঘন্টার জন্য ঘুরে এসো। তবে তোমাকে একটা সুখবর দেওয়ার ছিল, অনির্বাণকে যেভাবে এখানে আনা হয়েছিল ভেবেছিলাম ও বাঁচবে না, কিন্তু ওর যা ইঞ্জুরিগুলো আমরা অপারেশন করে ফেলেছি, এখন অনেকটা বেটার আছে, সেন্সও ফিরে এসেছে, কিন্তু ও একটা ঘোরের মধ্যে রয়েছে। তবে এই কথাটা শুনেই রাধিকা খুব খুশি হয়ে যায়, বলে, থ্যাংক গড যে অনির্বাণ সুস্থ হয়ে গেছে, না হলে আবার এই দায়টাও আমার ঘাড়ে এসে চাপানো হয়েছিল, আরও অনেক কিছু আমাকে শুনতে হতো। কেন জানি না আমি সবসময় মানুষের কথার শিকার হই, আমি কোনো কিছু অন্যায় করিও না, অথচ কেন সেই দায় আমার ঘাড়ে এসে পড়ে বলতো? সেরকমটা তো আমার জীবনে অনেকবার হয়েছে রাধিকা, আমি যেটা করিনি তার জন্য আমাকে দোষারোপ করা হয়েছিল, তাই বলছি এইসব কথা আর বলে কি হবে বলো, তুমি তো অসুস্থ, কিছু খাবার খেয়ে নাও। আমি জানি যে তুমি অনির্বাণকে ছেড়ে যেতে চাইছো না, তবে বিকেল হতে হতে ওর যখন সেন্স ফিরে আসবে, তখন তুমি অনির্বাণের কাছে থাকতে চাইলে থাকতে পারবে, কিন্তু এখন থেকে তো কোনো লাভ নেই। জানো তো অনির্বাণের সাথে তোমার যে সম্পর্কটা সেটা আমি বুঝি, তাই বলছি যে অনির্বাণের সাথে যাই ঘটে যাক না কেন, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল,
কাল থেকে আমিও খাওয়া দাওয়া করিনি, কারণ অনির্বাণকে সুস্থ করাটাই আমার জীবনে একমাত্র মোটিভ ছিল। তা না হলে আমার হাসপাতালে অনির্বাণকে আনা হয়েছে, ইচ্ছাকৃতভাবে ওকে আমি সুস্থ করিনি, এরকম অভিযোগও হয়তো আমার দিকে উঠতো। আমার কাকারা তো ভালো নয়, তুমি তো জানো সেটা রাধিকা, আর সে কারণেই আমি খুব চিন্তিত ছিলাম। এখন যখন অনির্বাণ রিকভারি করছে, তখন আর কোনো এমন পরিস্থিতি আসবে না আশা করা যাচ্ছে যাতে রোগীর কোনো ক্ষতি হতে পারে। তবে একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না, অনির্বাণকে যেভাবে এই পরিস্থিতিতে আনা হয়েছিল হাসপাতালে, মনে হচ্ছে অনির্বাণ খুব জোরে গাড়ি চালাচ্ছিল। ওকে দেখে তো মনে হয় শান্ত সুবোধ ছেলে, ওকে কোনো কারণে টেনশন করছিল যার কারণে এত জোরে গাড়ি চালিয়েছে? আমি জানি না, হতে পারে। তোমার সাথে কোনো কথা হয়নি? না, আমি সেটা জানি না, কারণ অনির্বাণ কোথায় কী করছে ওর সাথে তো আমার কোনো যোগাযোগ নেই। আর মনে মনে কষ্ট পায় সত্যিটা স্বীকার না করে। জানো তো রাধিকা, আমার জীবনে এমন পরিস্থিতি এসেছে যেখানে আমি অনেক অন্যায়মূলক কাজের প্রতিবাদ করেছি, আর তার জন্য আজকে আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেছে। রঞ্জা খাবার নিয়ে চলে আসে রাধিকার জন্য, বলে, রাধিকা দি, তুমি কাল থেকে কিচ্ছু খাওনি, তোমার জন্য একটা সফট ড্রিঙ্কস নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও তো। আমি এতক্ষণ বললাম খাবে না, তুমি বললে খাবে, এইসবের মধ্যে আমি পড়তেই চাই না। দাও, তুমি যখন ভালোবেসে এনেছো আমি খাবো। রাধিকার ড্রিঙ্কসটা খেয়ে নেয়, বলে, জানো পোকরাজও কাল থেকে কিচ্ছু খায়নি, ওকে একটু ভালো করে খাবার দাবার খাওয়াতে হবে। পোকরাজ, তুমি এখন ক্যান্টিনে চলো, খাবার অর্ডার করেছি, দুজনে মিলে একসাথে খাবো। জানো তো রাধিকা, আমি না খেলে রঞ্জাও খায় না, ওকে আমি অনেকবার নিষেধ করেছি কিন্তু ও আমার কথা শুনতে রাজি হয় না। তাই এখন তুমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসো, আমরাও যাই। তোমরা কথা বলো না। না, আর কোনো কথা নেই, কারণ এখন ভালো করে খেয়ে দিয়ে আবারও লড়াইয়ে নামতে হবে। অনির্বাণ যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই, কারণ অভিযোগ করার লোকের তো অভাব নেই। অনির্বাণকে সুস্থ করে এই হাসপাতাল থেকে পাঠাতে পারলে তবেই আমার শান্তি। পোকরাজের কথা শুনে অবাক হয়ে যায় রাধিকা, বলে, এত কিসের দায় তোমার পোকরাজ? হবে না, কারণ তুমি বুঝতেই পারছো আমার এবং তোমার একটা আগে থেকে সম্পর্ক ছিল। হ্যাঁ মানছি, ওটা নেই, ভেঙে গেছে, কিন্তু কথা বলার লোকের তো অভাব নেই, বলো। তখন বলবে আমরা দুজনে মিলে পরামর্শ করে অনির্বাণের ক্ষতি করে দিয়েছি। আর দেখো রাধিকা, তুমি যদি অনির্বাণের কাছে থাকতে চাও, ওর পিসি যতই না করুক, এটা আমাদের হাসপাতাল, আমরা কাকে অ্যালাউ করবো করবো না সেটা আমরা বুঝে নেব। আর তুমি চাইলে আমরা তোমাকে স্পেশাল পারমিশন করিয়ে কয়েকদিনের জন্য অনির্বাণের দেখাশোনার জন্য রাখতে পারি, ঠিক আছে? রাধিকা রাজি হয়ে যায়। পোকরাজ চলে গেলে অনেক কথা হয় রঞ্জার সাথে। রঞ্জা বললে, জানো তো আমি পোকরাজের জীবনে এসেছি, ওর জীবনে কোনো উপকারে লাগবো না, তা কি হয়, আমি পোকরাজকে স্বামী হিসাবে পেয়ে সত্যি খুব খুশি, তবে ও আমাকে ভালোবাসে না, এখনো পর্যন্ত তোমাকে ভালোবাসে রাধিকা দি। এই সমস্ত কথা বলো না রঞ্জা, সত্যি কথা, তোমার শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। পোকরাজ আমার সাথে মেশে চলে, ও একটা আমার প্রতি দায়িত্ব কর্তব্য বোধ থেকে এগুলো করে, কিন্তু ভালোবাসার জায়গাটা ওর লকড হয়ে রয়েছে, সেখানে অন্য কেউ কখনো ঢুকতে পারবে না, আর আমি তো নই। একটা সময় আমার সাথে থাকতে থাকতে ওর এটা অনেক বড় একটা মজবুত নেশায় পরিণত হয়ে যাবে, আর সেটাকেই আমি ভালোবাসা হিসাবে ধরে নেব। এরকম করে আমাদের সংসার জীবনটা কাটবে, তাছাড়া আর কিচ্ছু করার নেই। জানো তো রাধিকা দি, তুমি কালকে থেকে খাওনি বলে পোকরাজও খায়নি, এই কথাটা ওর সামনে আমি বলতে পারছিলাম না। এখন তুমি যখন বাড়ি গিয়ে খাবার খাবে সিওরিটি দিলে, তখনই পোকরাজ খাবার খেতে রাজি হলো। তুমি বাড়ি চলে যাও, পোকরাজ যদি জানতে পারে তুমি বাড়ি যাও নি, তাহলে ও ক্যান্টিনে খাবার খেতে আসবে না। রঞ্জা, তুমি সত্যি খুব ভালো একটা মেয়ে, তুমি যেভাবে এই হাসপাতালের প্রতি ডেডিকেটেড তোমাকে দেখে খুব ভালো লাগছে। আমি তো শুধু রিসেপশনের কাজগুলো করছি, আমি তো নন মেডিকেল পার্সন, তারপরেও যতটা করার প্রয়োজন করছি। তবে একটা প্রশ্ন আমার মনে থেকেই যায়, পোকরাজ এত ভালো একটা ছেলে, আমাকে প্রতিটা বিষয়ে অনেক সাপোর্ট করে, আর রাধিকা দি, পোকরাজ তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কেন তুমি পোকরাজের সাথে সুখে থাকতে পারলে না বলো তো? পোকরাজ তো তোমাকে সব বিষয়ে সাপোর্ট করা উচিত ছিল, কেন তখন ও সাপোর্ট করতে পারেনি তোমাকে? আমি এই বিষয়গুলো কখনোই হিসাব মেলাতে পারি না, আর সেজন্যই হয়তোবা তোমাদের সম্পর্কের সমীকরণটাও কখনো আমি ঠিক করতে পারছি না। রঞ্জা, এসব কথা বলে আর কি হবে বলো, যার যার নিজের জীবন সে সাজিয়ে নিয়েছে, নিলেও কি, নিজের মনটা তো এখন পর্যন্ত সেই সংসারে নেই, এখনও তোমার কাছেই পড়ে রয়েছে রাধিকা দি, কী করবে তুমি এবার? আর অনির্বাণ গুহর যা অবস্থা, উনি ঠিক হতে সময় লাগবে, আর সেইখানে তুমি গেলে তোমার কি এতটুকু পোকরাজের কথা মনে পড়বে না?
কি হতে চলেছে একা দোক্কা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অনির্বাণের ভুল ট্রিটমেন্টের দায় রাধিকার ঘাড়ে চাপালো পোকরাজ বিপদে। পোকরাজ যেভাবে নিজের সিউরিটি দিয়ে রাধিকাকে অনির্বাণের কাছে রাখতে চাইছে যাতে অনির্বাণ দ্রুততার সাথে সুস্থ হয়, ভালোবাসার স্পর্শে ভালোবাসার মানুষ কাছে এলে, কিন্তু এই পোকরাজের এই সিদ্ধান্তটাকেই ভুল প্রমাণিত করতে রাধিকাকে মিথ্যেভাবে অনির্বাণের ভুল ট্রিটমেন্ট করার দায় এবার ফাঁসাতে চলেছে শুভ বিশু। তারা সমস্ত পরিকল্পনা করে নিয়েছে যার কারণে রাধিকার সাথে ভালো ব্যবহার করে এবং নানাভাবে রাধিকাকে অনির্বাণের কেসে ইনভলভ করতে বাধ্য করে। এরপরে রাধিকা এবং পোকরাজ যখন বুঝতে পারবে তাদের আসল উদ্দেশ্য, তখন কি হবে? মাঝখান থেকে কি অনির্বাণের কোনো বড় ক্ষতি হয়ে যাবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।